এখন এসে নাইট্রোজেন বেস কিরকম হয় সেটা একটু জেনে নেব। দেখো নাইট্রোজেন বেসের দুটো পার্ট হয়, একটাকে বলা হয় পিউরিন, দেন আদার ইজ কল পাইরিমিডিন। পিউরিন পাইরিমিডিন বিষয়টা কি, নাইট্রোজেন বেসের যখন ডাবল রিং স্ট্রাকচার হবে তাকে বলবে পিউরিন বেস, আর যখন সিঙ্গেল রিং স্ট্রাকচার হবে তখন বলবে পাইরিমিডিন। কথাটা বোঝো? তাহলে পিউরিন ডাবল রিং, পাইরিমিডিন সিঙ্গেল রিং, পিউরিন টু রিং স্ট্রাকচার, পাইরিমিডিন সিঙ্গেল রিং স্ট্রাকচার। ক্লিয়ার কাট দেখতে পাচ্ছে? এই যে এখানে দেখতে পাচ্ছে দুটো রিং, রিং নাম্বার ওয়ান, রিং নাম্বার টু, বাট হিয়ার ইজ অনলি ওয়ান। ওয়ান রিং মানে পাইরিমিডিন, টু রিংস মানে পিউরিন, বা পিউরিন পাইরিমিডিন, কারণ এরা কমপ্লিমেন্টারি ভাবে জুড়ে যায়। ক্লাস টুয়েলভে এর উপরেই টোটাল নলেজটা নির্ভর করবে। এরা হচ্ছে নাইট্রোজেন বেস, আমি কিন্তু সুগার ফসফেট কিচ্ছু আনিনি, শুধু নাইট্রোজেন বেস। কেন নাইট্রোজেন? দেখো এগুলোর মধ্যে কিন্তু এই যে NH2, N, 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 NH, N, শুধু নাইট্রোজেনগুলো দেখা যাচ্ছে, শুধু নাইট্রোজেন, কিছু কিছু অক্সিজেন আমরা এখানে দেখতে পাচ্ছি, কিন্তু মূলত আমরা এখানে কনসেন্ট্রেট করব নাইট্রোজেন বেস, এই যে নাইট্রোজেনের কনসেন্ট্রেশনের উপরে। দিজ আর নাইট্রোজেন, দেখো কতগুলো নাইট্রোজেন, সব পয়েন্টে নাইট্রোজেন নেই, নাইট্রোজেন বেস এটাকে নিয়ে আমরা করব। যদিও দিস এই নাইট্রোজেন বেসটির একটা আলাদা নাম আছে, এই নামগুলো এখন তোমরা জেনে নাও, পিউরিনের অ্যাডিনিন, কারণ আমি একটু বলেই দিই তাহলে ব্যাপারটা বুঝতে এক শুরুতে ক্লু লাগবে, বুঝতে সুবিধে। পিউরিন হয় দু রকমের, অ্যাডিনিন অ্যান্ড গুয়ানিন, ডাবল রিং স্ট্রাকচার। পিউরিন মানেই বলেছিলাম ডাবল রিং স্ট্রাকচার, পিউরিনের ক্লাসিফিকেশন, পিউরিনের আন্ডারে পড়ে দুটো জিনিস, একটা অ্যাডিনিন আর একটা গুয়ানিন, দুজনই ডাবল রিং স্ট্রাকচার, দুটো রিং, এই যে দুটো রিং পিউরিন, একটার নাম অ্যাডিনিন আর একটার নাম গুয়ানিন। চলো খতম। নেক্সট আসছে সিঙ্গেল রিং স্ট্রাকচার, সেটাও নাইট্রোজেন বেস, তাকে বলা হয় পাইরিমিডিন। সিঙ্গেল রিং, একটাই রিং, পাইরিমিডিন। কত রকমের টাইপ হয় একটু বলে দিচ্ছি, পরে আমি বলবো, বারবার বলবো, কারণ জানবে রিপিটেশন ইজ দ্য কি টু লার্নিং, কি টু সাকসেস। একটাকে বলা হয় থাইমিন সিঙ্গেল রিং পাইরিমিডিন, সব পাইরিমিডিনের রিং হবে একটা, পাইরিমিডিন থাইমিন, পাইরিমিডিন সাইটোসিন, পাইরিমিডিন ইউরাসিন। এই মোট পাঁচটা, মেজরলি এই পাঁচটা নাইট্রোজেন বেস হোল ওয়ার্ল্ডে, হোল নেচারে মেইনলি পাঁচটা নাইট্রোজেন বেস, অ্যাডিনিন গুয়ানিন, এদেরকে ডাবল রিং, একটা গ্রুপে বলা হয় পিউরিন, আর থাইমিন সাইটোসিন ইউরাসিল, তিনটে, থাইমিন সাইটোসিন ইউরাসিল, নামটা মনে, তাদেরকে বলে সিঙ্গেল রিং স্ট্রাকচার, একটা দেখতে পাচ্ছ ছবিতে, তাদের বলা হয় পাইরিমিডিন। চলো মেইনলি বেসিক স্ট্রাকচার বলে দিলাম, নেক্সটে আমরা অল্প অল্প ডিটেল বলে নিয়ে আমরা নিউক্লিওসাইড স্ট্রাকচারটা কি করে হয় আগে বলছি, কারণ আমাদের নেচারে একবারেই তো হোল কম্পোনেন্ট আসে না, অল্প অল্প করে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, জুড়ে 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 এই স্ট্রাকচারগুলো আসতে শুরু করে। কিভাবে আসে? নিউক্লিওসাইড মাথায় রাখবে, নিউক্লিওসাইড, টাইড বলছি না কিন্তু এখনো, সাইড মাথায় রাখবে, সাইড। নিউক্লিওসাইড কিভাবে তৈরি হবে আমার কথা শুনে নাও, তারপরে লেখাগুলো পড়ো। নিউক্লিওসাইড তৈরি হতে গেলে একটা করে পেন্টোজ সুগার, তার সঙ্গে নাইট্রোজেনের বেস, ব্যাস। সুগার কি সুগার? পেন্টোজ সুগার, এর আগে দেখিয়েছিলাম না, রাইবোজ সুগার, গ্লুকোজ না কিন্তু, ওটাও সুগার। সুগারের অনেক রকম মডেল হয়, হেক্সোজ ছয় কার্বনের সুগার হয়, বাদ, ছয় কার্বন সুগার নিয়ে ফেলে ফেলে দাও, তাকে তুলে দাও, তুমি এখানে ইউজ করবে পেন্টোজ সুগার। আমরা চারটে কার্বনের সুগার পাই, তিন কার্বনের সুগার পাই, তাদেরকে আমরা ইউজ করব না, আমরা করব ফাইভ কার্বন সুগার, ফাইভ কার্বন সুগার, তাহলে সি সি সি, কোনটা ফাইভ কার্বন, এই যে দেখতে হচ্ছে ফাইভ, দেখছে পুরো ওপরেরটা অক্সিজেন, অক্সিজেনের কথা আমরা বলবো না, ওই আবারও বলছে ওয়ান টু, ওয়ান সবসময় এদিক থেকে শুরু করে, টু থ্রি ফোর নম্বর কোথায়, ফোর, অ্যান্ড লাস্টলি উঠে গেলে ফাইভ, ফাইভ কার্বন সুগার সবসময় বেরিয়ে থাকে, আউটসাইডে থাকে, সুগারের থেকে বেরিয়ে থাকে পুরো স্ট্রাকচার। এইটাকে দেখে যে পাঁচ কোনা স্ট্রাকচার দেখে বলছো এটা পেন্টোজ, না কিন্তু, একটা কোনা কিন্তু অক্সিজেন, রিমেম্বার এখানে কোনো কাউন্ট করব না, কারণ এখানে শুধু অক্সিজেন আছে, আমরা কাউন্ট করব বাংলায় তল, এখানে ত, বাংলায় লেখে, যারা বাঙালি বা আমরা বাংলা স্টুডেন্ট,
তোমার ত লিখতে গেলে এইভাবে লিখে এইভাবে লিখতে, তাহলে তয়ের ওই পুটলিটা যেখানে দেয় সেখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তয়ের মাথাটা লেজটা ওই ফাইভে গিয়ে যে তয়ের মতো, ত বাংলায় ত লেখে ত, বা তিন বাংলায় লেখে না, বাংলায় তিন, ইংলিশ থ্রিটা আলাদা, তিন কিভাবে লেখে এখানে পুটলি দিয়ে এরকম করে তয়ের মতো, কেন ওই যে কথাটা, তাহলে ওই ত থেকে একটা সাইড থেকে গোনা শুরু করবে, ত আমি বাংলায় ত এই যেরকম, অর্থাৎ এখান থেকে ওয়ান টু থ্রি জায়গা এখান থেকে শুরু করেছে একদম শেষে গিয়ে যে তয় এই প্রান্তটা উপরে গিয়ে চলে গেছে এখানে ফাইভ, তাই পেন্টোজ এইভাবে লিখতে হয়, লেখার নিয়মটা ওয়ান টু, এই যে কথাটা বুঝে এখানে পুটলিটা দিয়েছো এখানে, তাহলে এখান থেকে ওয়ান নম্বর ওয়ান টু থ্রি ফোর বাইরে গিয়ে ফাইভ, পেন্টোজ সুগার, দিস ইজ অলসো পেন্টোজ, দিস ইজ অলসো পেন্টোজ, এটাকে আমরা রাইবোজ সুগার বলি, রাইবোজ, এনি পেন্টোজ সুগার ইজ রাইবোজ। এবার এই রাইবোজ সুগারের সঙ্গে মনে রাখবে রাইবোজ সুগারের নাইট্রোজেন বেস কয় রকম হয়, আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি নাইট্রোজেন বেস কয় রকম হচ্ছে, পাঁচ রকম নাইট্রোজেন বেস, এটা আগে বলেছি, অ্যাডেনিন আগে বললাম, গুয়ানিন এর আগে, টু রিং স্ট্রাকচার বলে দিয়েছি যাতে মনে করো আরেকবার বলছি, আর সিঙ্গেল রিং স্ট্রাকচারে পড়ছে এক সাইটোসিন, থাইমিন অ্যান্ড ইউরাসিন, এরা টোটালটা হয়ে গেল নাইট্রোজেন বেস, এই যে নাইট্রোজেন বেস লেখা আছে নাইট্রোজেন বেস, নাইট্রোজেন বেস। এবার তার সঙ্গে বারবার করে সুগার, কি সুগার, ফাইভ কার্বন সুগার, সুগার কি পেন্টোজ 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 পেন্টোজ, প্রত্যেকটা কাতে সুগার লেগে গেল, সুগার লেগে গিয়ে যেটা তৈরি করলো তার নাম হলো নিউক্লিওসাইড, টাইট বলবে না কিন্তু সাইড, আগে দুটো লাগলো, সুগার বেস, সুগার বেস, আর কিচ্ছু লাগবে না, তার নাম অ্যাডিনোসিন, অ্যাডেনিন নয়, দেখো অ্যাডেনিনের সঙ্গে সুগার, অ্যাডিনোসিন, অ্যাডিনিন নয়, অ্যাডিনিন তো নাইট্রোজেন বেস, তার সঙ্গে জুড়ে গেল সুগার, নাম হয়ে গেল অ্যাডিনোসিন, গুয়ানোসিন, সাইটিডিন, থাইমিডিন, ইউরিডিন, নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আবার বলছি নিউক্লিওসাইডের যদি নাম করতে বলে হাউ মেনি নিউক্লিওসাইড, ফাইভ নিউক্লিওসাইড, হাউ মেনি নিউক্লিওটাইড, ফাইভ নিউক্লিওটাইড, পার্থক্যটা কি শুধু নামে, আর কি স্ট্রাকচারে, স্ট্রাকচার কোথায়, যদি শুধু নাইট্রোজেন বেস হয় অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন, দেখো নামগুলো কি, অ্যাডিনিন, নিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, আই দিয়ে নাম সব কয়টা মেনলি, আর এটার সঙ্গে যেই তুমি সুগার অ্যাড করে দিলে তার নাম হয়ে গেল নিউক্লিওসাইড, তার নিউক্লিওসাইড কি, নিউক্লিওসাইড কি, এন প্লাস এস, খুব সংক্ষেপে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এন প্লাস এস ইকুয়াল টু কি, নিউক্লিওসাইড, এন প্লাস এস, তাহলে এই এন প্লাস এস, এবার এই এনটা কি কি এন হতে পারে, এই যে এন মানে নাইট্রোজেন, নাইট্রোজেনের অনেকগুলো ভ্যারাইটি আছে, নাইট্রোজেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ফাইভ ভ্যারাইটি নাইট্রোজেন, ফাইভ ভ্যারাইটি কে, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ফাইভ ভ্যারাইটি, এবার অ্যাডিনিন প্লাস সুগার নাম হয়ে গেল অ্যাডিনোসিন, গুয়ানোসিন, সাইটিডিন, সাইটিডিন, সাইটিডিন হলে কি হবে, সাইটোসিন প্লাস সুগার হয়ে গেল সাইটিডিন, থাইমিডিন, ইউরিডিন, এই নামগুলো কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে, এই নাম খেয়াল করা কিন্তু খুব খুব জরুরি বিষয়, বুঝতে পেরেছো, তাহলে অ্যাডিনিন, অ্যাডিনোসিন, গুয়ানিন, গুয়ানোসিন, সাইটোসিন, সাইটিডিন, থাইমিন, থাইমিডিন, ইউরাসিল, ইউরিডিন, অর্থাৎ এই যে নামগুলো হলো নতুন নাম পেলাম, তার নাম নিউক্লিওসাইড, খতম, তাহলে আমরা এক এক করে বাড়ছি, তাহলে দুটো কম্পাউন্ডকে জুড়লাম, নেক্সট এবার এটাকে যদি আরেকবার, এবার আসছে নিউক্লিওটাইড, নিউক্লিওটাইড একটু মজা হবে, নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড, তার সঙ্গে যদি ফসফেট জুড়ে দাও, পিও ফোর ফসফেট, ব্যাস মনে রাখবে ফসফেট জুড়ে দেবে, তখন হয়ে যাবে নিউক্লিওটাইড, দুভাবে এটাকে ডিসপ্লে করা যেতে পারে, আমি বলতে পারি নিউক্লিওসাইড
নিউক্লিওসাইড মানে এন প্লাস এস, তার সঙ্গে জুড়ে দেবে ফসফেট 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 ফসফেট, জুড়ে গেল। আবার এটাকে তুমি আলাদা করে তিনটেকে পুরো ভেঙে লিখতে পারো। কি লিখতে পারো? সবার প্রথমে অ্যাডিনিন নাইট্রোজেন বেস, অ্যাডিনিন বা শুধু নাইট্রোজেন বেস নাম, অ্যাডিনোসিন বলবো না। সুগার, এই দুটো মিলে কি নাম হলো? এই দুটো মিলে নাম হয়ে গেল অ্যাডিনোসিন। তাহলে অ্যাডিনোসিনের সঙ্গে যোগ করব ফসফেট। ফসফেট দেখো সবার ক্ষেত্রে ফসফেট জুড়ে গেছে, ফসফেট 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 ফসফেট, বাস পিও ফোর, এটা পিও ফোর হিসেবে জোড়ে। তাহলে দেখো অ্যাডিনিন সুগার ফসফেট, নাম হয়ে গেল অ্যাডিনাইলিক অ্যাসিড। নিউক্লিওটাইডের নাম তোমরা অ্যাডিনাইলিক অ্যাসিড, নামকরণটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা তখন আর অ্যাডিনিন বলবে না, অ্যাডিনিন যদি শুধু বলে আমি খালি নাইট্রোজেন বেস বলবো, আর অ্যাডিনিলিক অ্যাসিড বললে কি বলবো? নিউক্লিওটাইড। আর সেরকম ভাবে অ্যাডিনোসিন বললে কি বলবো? অ্যাডিনোসিন বললে বলবো নিউক্লিওসাইড। দেখো এইভাবে কিন্তু একটু জটিল হচ্ছে। তিনটে নাম পেলাম, এ দিয়ে আমরা তিনটে নাম, একটা নাম অ্যাডিনিন, অ্যাডিনোসিন, অ্যাডিনাইলিক অ্যাসিড, তিনটে এ দিয়ে নাম। ক্লিয়ার? আগে অ্যাডিনোসিনটা বোঝো, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। তাহলে এ দিয়ে আমরা তিনটে নাম। যদি আমি বলি শুধু অ্যাডেনিন, তুমি বলবো স্যার তুমি কি বলছো? তুমি বলছো নাইট্রোজেনের বেসেস, নাইট্রোজেনাস বেসের কথা। আমি যদি তার সঙ্গে সুগার জুড়ে দিই, নাইট্রোজেন বেস সুগার, তার নাম হয়ে যাবে ওই অ্যাডিনিন বলবো না, এখন বলবো অ্যাডিনোসিন। আবার অ্যাডিনোসিনের সঙ্গে একটা ফসফেট জুড়ে দিলাম, তার নাম হয়ে যাবে অ্যাডিনাইলিক অ্যাসিড। একই রকম হবে গুয়ানিলিক অ্যাসিড। তাহলে গুয়ানিলিক অ্যাসিডে কি থাকবে? না দেখে চুপ করে বলে দাও, গুয়ানিলিক অ্যাসিড গুয়ানিন প্লাস সুগার প্লাস ফসফেট, নাম হয়ে যাবে গুয়ানাইলিক অ্যাসিড। এইবার বোঝো, আমি যদি বলি নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট জোড়ো, কি নিউক্লিওসাইড বলে দিল? অ্যাডিনোসিন নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট জুড়লে কি হবে? তুমি বলবে গুয়ানিলিক অ্যাসিড। একই রকমের সব শেষেরটা বলি, ইউরাসিল, ইউরাসিল প্লাস সুগারকে একসঙ্গে হয় ইউরিডিন, ইউরিডিনের সঙ্গে ফসফেট জুড়বে, এই যে ফসফেট জুড়ে গেল সবার শেষে দেখছো, ইউরাসিল সুগার মিলে ইউরিডিন, এ দুটো মিলে কি হয়? ইউরিডিন, ইউরিডিনের সঙ্গে ফসফেট জুড়ে গেল, হয়ে যাবে ইউরিডাইলিক অ্যাসিড। ঠিক একই রকম হবে অ্যাডিনাইলিক অ্যাসিড, গুয়ানাইলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, থাইমিডিলিক অ্যাসিড অ্যান্ড ইউরিডিলিক অ্যাসিড, এরা সবাই নিউক্লিওটাইড। তাহলে তিনটে জিনিস বুঝলে, নাইট্রোজেন বেস নাম যদি সি দিয়ে নাম হয়, নাইট্রোজেন নাইট্রোজেন বেসের সি দিয়ে যে নামটা, তার তিনটে ভ্যারাইটি, সাইটোসিন তার নাম সাইটোসিন, নাইট্রোজেন বেস সাইটোসিন প্লাস সুগার সাইটিডিন, নিউক্লিওসাইড নিউক্লিওসাইড। এবার নিউক্লিওসাইডটার সঙ্গে তুমি একটা ফসফেট জুড়ে দিলে, তার নাম কি নিউক্লিওসাইড থাকবে? না, তাকে নাম বলবে, ক্লিয়ার? কিন্তু এই কথাগুলো শুনতে হবে, তার নাম বলবে সাইটিডিলিক অ্যাসিড। তাহলে এইভাবে নামটা বদলে বদলে যায় যখন নতুন নতুন করে কেউ অ্যাড হতে থাকে, বুঝতে পারলে? তাহলে সবার আগে ছিল একা নাইট্রোজেন বেস, তারপরে সুগার জুড়ল, তার নামটা চেঞ্জ হলো, তার সঙ্গে ফসফেট জুড়ল, নামটা চেঞ্জ হয়ে গেল, থাইমিন হবে নাইট্রোজেন বেস, তারপরে থাইমিডিন হবে সুগারের সঙ্গে মিটলে মিশলে, আবার তিনটে একসঙ্গে মিশিয়ে দিলাম, থাইমিন সুগার ফসফেট, হয়ে যাবে থাইমিডাইলিক অ্যাসিড। এইভাবে কিন্তু নামগুলো কিন্তু গোলমাল করবে না, এটা ইউজ করবে। তাহলে কোথায় ফসফেটটা জুড়লো? নাও সি হিয়ার, ফসফোরিক অ্যাসিড পাঁচ নম্বর কার্বনের সঙ্গে জুড়েছে, কোথায়? হিয়ার ইট ইজ ফিফথ কার্বন, এই পাঁচ নম্বর কার্বনের সঙ্গে জুড়ে গেল। দেখো স্ট্রাকচারটা কিন্তু বেসিক কোনো বড় ডিফারেন্স আসেনি। তাহলে এইটা জুড়ে গেলে এটাকে আমরা শুধু পি বলে বলে দেব, পি মানে ফসফেট, এর সঙ্গে জুড়ে গেল, এর সঙ্গে কে জুড়ে গেল? সুগার, কোন সুগার? ফাইভ সি সুগার, ফাইভ সি
সুগার জুড়ে গেল, তার সঙ্গে অ্যাডেনিন জুড়েছে। অ্যাডেনিনটা কি একটা? অ্যাডেনিন একটা নাইট্রোজেন বেস। এবার এই নাইট্রোজেন বেসটা ভ্যারিয়েবল, কখনো অ্যাডেনিন, কখনো থাইমিন, কখনো ইউরাসিল, কখনো গুয়ানিন, এগুলো নিন, এগুলো জুড়বে। এবার এরা সবাই মিলে হয়ে গেল অ্যাডিনাইলিক অ্যাসিড। এবার নিউক্লিওটাইডস আর হেটারোসাইক্লিক কম্পাউন্ড। ওয়াই হেটারোসাইক্লিক? অনেকগুলো সাইকেল আছে, তার মানে নাইট্রোজেনের কতগুলো, অ্যাডিনিনের সাইকেল তোমরা দেখিয়ে দিয়েছি, ডাবল রিং স্ট্রাকচার, পিউরিন, হেটারোসাইক্লিক। আবার সুগারের একটা সাইকেল আছে যেটা পেন্টোজ সুগার, তাহলে এখানেও দুটো সাইকেল, এখানে একটা সাইকেল, তাহলে এদিকে হেটারোসাইক্লিক না, ডিফারেন্ট ডিফারেন্ট সাইকেল, তাই না? সো নিউক্লিক অ্যাসিডস, নিউক্লিক অ্যাসিড, এন নিউক্লিকের এন, অ্যাসিডের এ, সে নিউক্লিক অ্যাসিডের সঙ্গে একটা যদি ডি লাগিয়ে দাও তাহলে হয়ে যাবে ডি নিউক্লিক অ্যাসিড, ডি নিউক্লিক অ্যাসিড বা ডি এন এ, ডিএনএ। এরকম যদি আমরা বলে দিই রাইবো নিউক্লিক অ্যাসিড, তার মধ্যে রাইবোস সুগারটা খালি জুড়ে দিয়েছে, রাইবোস সুগার নিউক্লিক অ্যাসিড আর, তাহলে আর এন এ, তাহলে এরা সকলেই, অর্থাৎ ডিএনএ এবং আর এন এ, এরা সকলেই নিউক্লিক অ্যাসিড, কারণ এদের মধ্যে অ্যাডিনাইলিক অ্যাসিড, সাইটিডিলিক অ্যাসিড, গুয়ানিলিক অ্যাসিড, থাইমিডিলিক অ্যাসিড, ইউরিডিলিক অ্যাসিড, অ্যাসিড ফর্মের সঙ্গে জুড়েছে না, তাই জন্য তা হল নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? সো এইভাবে নিউক্লিওটাইড তৈরি হয়, আর এই নিউক্লিওটাইডই কিন্তু ডিএনএর বেস স্ট্রাকচার, এই নিউক্লিওটাইডই হলো আরএনএর বেস স্ট্রাকচার, বেস। তাহলে একটা নিউক্লিক অ্যাসিড হতে গেলে, নিউক্লিক অ্যাসিড হতে গেলে তাদের তিনটে কম্পাউন্ডকে জুড়তে হবে, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, তিনটে জিনিস, ফসফেট, সুগার, নাইট্রোজেন বেস, নিউক্লিওটাইড বা নিউক্লিক অ্যাসিডও বলবো, নিউক্লিক অ্যাসিড বলতে পারি, নিউক্লিওটাইডও বলতে পারি, নিউক্লিও। আর যদি তার মধ্যে থেকে ফসফেটটা বাদ দিয়ে দাও, এটা পরীক্ষায় খুব আসে, ফসফেটটাকে কেটে বাদ দিচ্ছ, কি থাকলো? সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস, তার নাম হয়ে যাবে নিউক্লিওটাইড না বলে নিউক্লিওসাইড, নিউক্লিওসাইড, সাইড ফর সুগার, নিউক্লিওসাইড। নিউক্লিওটাইডেও সুগার থাকে, কিন্তু তার সঙ্গে কে জুড়ে যায়? নিউক্লিওটাইডে একটা ফসফেট জুড়ে গেল, বাকি তিনটে আছে, তাহলে নিউক্লিওসাইড নিউক্লিওটাইডের পার্থক্য বুঝলে তো? নিউক্লিওটাইডে তিনটে থাকে, নিউক্লিওসাইডে দুটো থাকে, নাইট্রোজেন বেস খালি নাইট্রোজেন বেস একা থাকে, নিউক্লিওসাইড দুটো, সুগার নাইট্রোজেন বেস খতম, নিউক্লিওটাইডে থাকে বা নিউক্লিক অ্যাসিডে থাকে তিনটে, ফসফেট সুগার নাইট্রোজেন বেস। চলো এগিয়ে যাই, এইভাবে বিভিন্নভাবে বেসগুলোকে আমরা জানতে পারি। এবার আমরা আসি বায়ো ম্যাক্রোমলিকিউলস, ইন্টারেস্টিং বিষয়, এই জায়গাটা তোমাদের একটা কথা বলে নেব। আমরা একটা চার্টের কল্পনা করি, আমাদের যত বায়োমলিকিউল আছে তাকে আমরা দুটো ভাগে ভাগ করব, একটার নাম বায়ো মাইক্রোমলিকিউল, আরেকটার নাম বায়ো ম্যাক্রোমলিকিউল। মাইক্রো মিনস স্মল ফর্ম, একদম ইউনিট ফর্ম, বেসিক ইউনিট, অ্যাবজর্বেবল ফর্ম, যেটা আমার বডি অ্যাবজর্ব করতে পারে, একদম সূক্ষ্ম ইউনিট ব্যাপারটা অনেকটা এইভাবে বলতে পারি। তোমরা, আমি কিন্তু একটা উদাহরণের জন্য গল্পটা বলছি, তোমরা অন্যভাবে নেবে না, এটাকে উদাহরণের জন্য বলবো। ধরো আমাদের বাড়িতে একটা চাল আছে, কিছু বাটিতে চাল আছে, অনলি রাইস অথবা হুইট, পুরো দানা দানা আছে, সেটাকে তুমি পাটাতে বেটে ফেললে, গুঁড়ো করলে, একদম ডাস্ট, তাহলে চালের গুঁড়ো, তাহলে চালটা হলো বায়ো ম্যাক্রোমলিকুলকে রিপ্রেজেন্ট করছে, আর চালের যে গুঁড়ো যেটা দিয়ে পিঠে বানায় সেটা বায়ো ম্যাক্রো মাইক্রোমলিকুলকে রিপ্রেজেন্ট করছে। আবার একই রকমভাবে ওই যে গমটা আছে, গম, পুরো গম দিয়ে হুইট, হুইটটা আস্ত অবস্থায় আছে, তার নাম ম্যাক্রো, ম্যাক্রো মিনস বিগার সাইজ, মাইক্রো, সে হুইটটাকে গুঁড়ো করে দিয়েছে, গুঁড়ো করলে হয়ে গেছে ফ্লাওয়ার আর আটা, এই যে ডাস্ট ফর্মে, তাহলে এই যে তার স্মলার ফর্ম,
তারা মাইক্রোমলিকুল, বিগার ফর্ম অফ দ্য ম্যাক্রোমলিকুল। এবার ম্যাক্রোকে ভাঙলে মাইক্রো হয়, তাহলে আমার ম্যাক্রোমলিকুলের লিস্টগুলো একবার জেনে নিই। ম্যাক্রোমলিকুলে কি পড়ে নামটা মনে রেখো, প্রোটিন, প্রোটিন যেটা মাইক্রোমলিকুলের মধ্যে সব থেকে আগে আবিষ্কৃত হয়েছিল প্রোটিনই, সেই থেকে তার নাম হয়ে গেছে প্রোটিন। অর্থাৎ যে বায়োমলিকুলটাকে সবার আগে বের করা হয়েছিল, প্রো মিন্স আগে, প্রোটিন, প্রোটিন ইজ এ বিগার স্ট্রাকচার, তাকে যদি তুমি গুঁড়ো 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 করে দাও, তার যে স্মলার স্ট্রাকচার তার নামটা বদলে হয়ে গেল অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন বিগার, স্মলার ইজ অ্যামাইনো অ্যাসিড। চলো প্রোটিনটা সরিয়ে দিলাম, এবার চলে আসি লিপিড, তার স্মলার ফর্ম ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল দেখিয়ে দিয়েছিলাম। ফ্যাটি অ্যাসিড অ্যান্ড গ্লিসারল দেখেছ, বড়টার নাম কি লিপিড, লিপিড, লিপিডটা ভেঙে ছোট 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 হয়ে গেছে, তার নাম ফ্যাটি অ্যাসিড গ্লিসারল। তাহলে গ্যাস ফ্যাটি অ্যাসিড গ্লিসারল মাইক্রোফর্ম। এবার কার্বোহাইড্রেট বিগার ফর্ম, কার্বোহাইড্রেটকে যদি ভেঙে 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 ছোট করে দিই তার নাম হয়ে যাবে গ্লুকোজ, গ্লুকোজ। সেরকমই এবার আমরা নিউক্লিক অ্যাসিড, এই যে এতক্ষণ বললাম সেটাকে যখন আমরা ভেঙে দেব তখন আমরা নিউক্লিক অ্যাসিড কারা, একটা বড় স্ট্রাকচার ডিএনএ, আর এন এ, ডি মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর এন এ রাইবো নিউক্লিক অ্যাসিড, বিগার স্ট্রাকচার, এরা বড় ম্যাক্রোমলিকুল। এবার এটাকে ছোট করলে হয়ে যাবে মাইক্রোমলিকুল। এবার এই জায়গাটা বুঝে না, এবার আমরা যেটা তোমাদের পড়ালাম এতক্ষণ সে কি পড়িয়েছি বলতো, আমরা ম্যাক্রোমলিকুল নিয়ে পড়িয়েছি না মাইক্রো নিয়ে পড়ালাম? যারা আন্ডারস্ট্যান্ড ক্লিয়ার হয়ে গেছে আমি জানি এক্ষুনি বলতে পারবে, আমরা পড়ালাম বায়ো মাইক্রোমলিকুল, মাইক্রো মাইক্রো ছোট, মাইক্রো নিয়ে পড়েছি। আমরা অ্যামাইনো অ্যাসিড পড়েছি, আমরা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল পড়েছি, আমরা ওই নিউক্লিক অ্যাসিড পড়েছি, নিউক্লিওটাইড পড়েছি। এবার আমরা আসব ম্যাক্রোমলিকুল, অর্থাৎ ছোট ছোটগুলোকে জুড়ে বড় বানাবো। তাহলে অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে বড় বানালে হবে কি, প্রোটিন। তাহলে এখন আমরা ম্যাক্রোমলিকুলের নামগুলো নতুনভাবে পাবো। তাহলে প্রোটিন আর অ্যামাইনো অ্যাসিড আসলে কোনো আলাদা কিছু নয়, অ্যামাইনো অ্যাসিড যেটা পড়েছি না সেটা তার স্মলার ফর্মে পড়েছি। এবার অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড লেখার নিয়ম, দুটো স্মল এ লিখবে, মাথায় একটা দাগ দেবে। এটা অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা পড়ে ফেলেছি, এ এবং এ, এই দুটো লিখে তার মাথায় একটা দাগ দিয়ে দেবে, এইভাবে আমরা অ্যামাইনো অ্যাসিড। এবার অ্যামাইনো অ্যাসিড আবার এ, এ দুটো অ্যামাইনো অ্যাসিড জুড়ে গেল, আবার একটা বন দিয়ে এ, এ অ্যামাইনো অ্যাসিড জুড়ে গেল। তাহলে এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো জুড়ল এটাকে আমরা কি করে ডিনোট করি, এই যে পুঁতির মালার মতো ছোট ছোট, এই একটা রাউন্ড অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা, আরেকটা রাউন্ড অ্যামাইনো অ্যাসিড, এটা আরেকটা রাউন্ড অ্যামাইনো অ্যাসিড। এরকম এখানে কটা অ্যামাইনো অ্যাসিড, ওয়ান টু থ্রি, এই অ্যামাইনো অ্যাসিডগুলো যখন জুড়ে গেল তার নাম কি বলবো, মাল্টিপল অ্যামাইনো অ্যাসিড বলতে পারি, তা না বলে আমরা একসঙ্গে একটা নামে তাদের ডেকে যাব, তার নাম হবে প্রোটিন। অর্থাৎ বেসিক ফান্ডা কিন্তু এক, মাইক্রো যা পড়ালাম বেসিক ইউনিট, এবার মাইক্রোগুলোকে জুড়ে আমি ম্যাক্রো ফর্মে পড়াবো, তাই ওদেরই নাম বদলে বদলে যাবে, অ্যামাইনো অ্যাসিড জুড়ে, মাইক্রো জুড়ে, ম্যাক্রো কি নাম হলো, তার নাম হলো প্রোটিন। ফ্যাটি অ্যাসিড গ্লিসারল জুড়ল, কি নাম হয়ে গেল, লিপিড, ফ্যাট, অয়েল, বিগার ফর্ম। আবার নিউক্লিওটাইড জুড়ে তৈরি হবে কি, ডিএনএ, নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ এখনই কিন্তু আমরা ওই ডিএনএ আর এন এ স্ট্রাকচারও পড়ব, প্রোটিনেরও স্ট্রাকচার পড়ব, এবং ফ্যাটও বড় হলে কি স্ট্রাকচারে সেগুলো জানবো। বেসিক ফান্ডা কিন্তু এই জায়গাটা বুঝে নিতে হবে, তারপরে এই ছকগুলোকে বুঝতে পারা যায়। বায়ো ম্যাক্রোমলিকুল
কিভাবে তৈরি হয় চলো আমরা দেখে নিই। অর্থাৎ ছোটটাই যখন বড় হয়ে যাবে তখন তার ওজন কি আর 1000 ডাল্টন থাকবে? থাকবে কি? ওই যে 18 থেকে 800 ডাল্টন বলেছিলাম একটা অ্যামাইনো বা মাইক্রো মলিকুল, সে মাইক্রো 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 জুড়ে যখন অনেকগুলো 800 800 জুড়ে, এখানেই তো দুটো জুড়লেই তো ম্যাক্রো হয়ে গেল। মাত্র যদি 800 করে দুটো 1600 হয়ে যায়, ডাল্টন হয়ে যায়, তাহলে তো ম্যাক্রো হয়ে গেল। সিম্পল কথা, তাহলে কি হবে? অল বায়ো ম্যাক্রো মলিকুল, ম্যাক্রো মলিকুল, মাইক্রো নয় কিন্তু ম্যাক্রো, ম্যাক্রো এনি বায়ো ম্যাক্রো মলিকুল সাইজ উইল বি বিগার দেন 1000 ডাল্টন ওয়েট। একদম লজিক্যাল। দেখো তার নাম আগেই বলেছিলাম, প্রোটিন অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে পলিস্যাকারাইড, কিরকম ওই গ্লুকোজ বা স্যাকারিন বা গ্লুকোজ জুড়ে 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 জুড়ে, আমরা গ্লুকোজ পড়েছিলাম না, গ্লুকোজ রাইবোজ দেখিয়েছিলাম, এরিথ্রোজ চারটে, এরপর এরিথ্রোজ নামটা বলিনি, এখন বলে দিলাম, আমাদের আমাদের আরবিসিতে থাকে। গ্লিসারালডিহাইড একদম ছোট, 3 কার্বনের নাম গ্লিসারালডিহাইড, 4 কার্বনের নাম এরিথ্রোজ, 5 কার্বনের নাম পেন্টোজ, 6 কার্বনের নাম হেক্সোজ, এগুলো সব গ্লুকোজের বেসিক মলিকুল। গ্লুকোজ স্যাকারাইড, অনেকগুলো গ্লুকোজ একসঙ্গে মিলে তার নাম হচ্ছে পলিস্যাকারাইড, অনেক মিললে। আর ওজন অবভিয়াসলি অনেকগুলো যদি জুড়ে যায় তাহলে কি হবে, ওজন তো 1000 ডাল্টনের বেশি হয়ে যাবে। তাহলে আমার কাছে যে চালটা থাকবে তার ওজন তো কত 1000 ডাল্টন, অনেক বেশি চালটন। আর একটা নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড কী কী জুড়ে তৈরি হয়? অনেকগুলো ছোট ছোট মলিকুল, কি নাম? সুগার, নাইট্রোজেন বেস, ফসফেট জুড়ে ওই নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড, এগুলোকে একসঙ্গে গ্রুপ করে এক বলবো নিউক্লিক অ্যাসিড, এন এ, এন ফর নিউক্লিক, এ ফর অ্যাসিড, তার আগে এন এর আগে একটা ডি জুড়ে দাও। এন নিউক্লিক অ্যাসিডকে সংক্ষেপে কি করে লেখে? এন এ। তাহলে এন এ তো লিখে দিয়েছ, এবার এই এন এর আগে একটা ডি জুড়ে দাও না, তার নাম হয়ে যাবে ডিএনএ। ব্যাপারে কি, ডি জুড়ে খালি জুড়ে দিলাম, অর্থাৎ ডিএনএ একটা ম্যাক্রো ফর্ম, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে নিউক্লিক অ্যাসিড মানেই একটা ম্যাক্রো ফর্ম, আর মাইক্রো ফর্ম ওই সেই সুগার ফসফেট অ্যান্ড নাইট্রোজেন বেস। দিস মলিকুল হ্যাজ অবভিয়াসলি 10000 ডাল্টন অ্যান্ড অ্যাবভ, এদের প্রত্যেকটা মিনিমাম 10000, কোথায় 1000 নিচে ছিল মাইক্রো, এবার 1000 তো বেড়েছে, 10000 উপরে চলে গেছে, তাদের নাম বায়ো ম্যাক্রোমলিকুল, বেসিক স্ট্রাকচার। এবার চলো আমাদের নেক্সট পার্টে চলে আসি, তার নাম মলিকুলার ওয়েট অফ লিপিড ডু নট এক্সিড 800 ডাল্টন। এই জায়গায় একটা ওই যে প্রথমের দিকে তোমাদের লিপিড নিয়ে ছোট্ট একটা ইনফরমেশনের কথা বলে দিয়েছিলাম, সেটা কিন্তু এখানে একটু শুধরে নিতে হবে, কারণ এখানে আমরা ন্যানো টেকনোলজির আমরা গল্প বলবো, কারণ লিপিডকে আমরা ম্যাক্রোতে রাখবো কি মাইক্রোতে রাখবো এই নিয়ে আমাদের মধ্যে যারা এই ধরনের বায়োলজি নিয়ে স্টাডি করে তাদের মধ্যে একটা কনফিউশন দেখা যায়। দেখো মলিকুলার ওয়েট অফ লিপিড ডু নট এক্সিড 800 ডাল্টন, তাহলে কোথায় রাখবো লিপিডকে? আমরা অবভিয়াসলি মাইক্রোতে রাখবো, বাট ইট কামস আন্ডার অ্যাসিড ইনসলেবল ফ্র্যাকশন। এবার যেহেতু অ্যাসিড ইনসলেবল ফ্র্যাকশনে যদি সেটা এসে যায়, অর্থাৎ দুটো ফর্মুলা মিললে তাকে মাইক্রোমলিকুল বলবো, একটা শর্ত তাকে ওয়েট হতে হবে 800 অর্থাৎ 1000 নিচে, আর দ্বিতীয় হচ্ছে অ্যাসিড সলেবল হতে হবে, অ্যাসিডের সলেবল হতে হবে, কিন্তু লিপিডের একটা গন্ডগোল এসে যায়। লিপিড কি করে, তার ওয়েট এসে যায় মলিকুলার ওয়েট 800 বা 1000 নিচে, সেই হিসেবে তাকে আমরা রেখে দিই মাইক্রোতে, কিন্তু দেখা যায় অ্যাসিড ইনসলিউবল, অ্যাসিড দিলে আবার সলিউবল হয় না, তাহলে তো দুটো শর্ত মিলল না। দিস ইজ বিকজ লিপিড আর অ্যারেঞ্জ ইন টু স্ট্রাকচার্স লাইক সেল মেমব্রেন অ্যান্ড আদার মেমব্রেন, এরা সেল মেমব্রেন আদার মেমব্রেনে বাইরে স্ট্রাকচারটি তৈরি করে। হোয়েন উই গ্রাইন্ড অ্যা টিস্যু দিস মেমব্রেন আর ব্রোকেন অ্যান্ড ফর্ম
ভেসিকলস হুইচ আর নট ওয়াটার সলেবল, দেখো এরা ওয়াটার সলেবল নয়, ওয়াটার ইনসলেবল হয়ে যায় এরা ব্রেক। এবং এই ওয়াটার ইনসলেবল নেচারটা দরকার আছে, কারণ ওয়াটার ইনসলেবল নেচার যদি না হতো তাহলে যখন সেল মেমব্রেন তৈরি হতো বাইরে দিয়ে, কারণ এরা হাইড্রোফোবিক ইন নেচার, প্রোটিন হাইড্রোফিলিক, তাহলে কি ওরা দুটো সেলের মধ্যে আমরা ডিফারেন্সই করতে পারে, এই সেলের মাল এখানে ওই সেলের মাল ওখানে পৌঁছে যেত, তাহলে তাদের মধ্যে একটা ব্যারিয়ার দিয়ে দেয় দুটো সেলকে, ব্যারিয়ার, এই সেলকে ব্যারিয়ার দিচ্ছে কে, ব্যারিয়ার দিয়ে দিচ্ছে লিপিড লেয়ারটা মাঝখানে, PLLP ডাবল লিপিড লেয়ার, PLLP, এই দুটো ডাবল লিপিড লেয়ারের দুটো সেল পাশাপাশি এসে কি হয়, দুটো সেলের মধ্যে ডিরেক্টলি মেটেরিয়াল একদম সব অর্গানেলি একে অপরের সঙ্গে মেশে না, এমনি তাদের মধ্যে যাতায়াত হয়। আমরা ঘরের মধ্যে পার্টিশন দিয়ে রেখে একটা ছোট্ট দরজা রাখি, দরজা দিয়ে এই ঘর থেকে করে যাতায়াত করতে পারি, তাহলে কি হয়, দ্যাটস ওয়াই লিপিড আর নট স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকুল, লিপিডকে তাই আমরা স্ট্রিক্টলি ম্যাক্রোমলিকুল বলতে পারি না, তাদেরকে আমরা মাইক্রো বলতে পারি। মাইক্রো বলবো কোন শর্তে হলে, বিকজ বলবো লিপিড হ্যাজ মলিকুলার ওয়েট অফ বিলো 10,000, বিলো 1,000 ডাল্টন, সো ইন দিস কেস লিপিড ক্যান বি কনসিডার্ড অ্যাজ বায়োমাইক্রোমলিকুল। অ্যানাদার ওয়ে, লিপিড ইজ নট ওয়াটার সলিবল অ্যান্ড অলসো আন্ডার অ্যাসিডিক ইনসলিবল ফাংশন, অ্যাসিডের ক্ষেত্রে ইনসলিবল হয়ে যায়, সো ডিউ টু দিস তাদেরকে আমরা ম্যাক্রোমলিকুলের মধ্যেও ফেলতে পারি। তাহলে বুঝতে পেরেছ লিপিডের পজিশনটা কিন্তু একটু ভ্যারি করে যায়, তার মানে একদম লজিক ক্লিয়ার লাগবে, লজিক মাস্ট বি ক্লিয়ার, কোথায় লিপিডকে আমি মাইক্রোতে ফেলবো, ইয়েস ইট মে বি বিকজ ইট হ্যাজ 1,000 ডাল্টন, ইস মে নট বি অলসো, কেন মে নট বি, বিকজ সলিউবিলিটি নেচারে ইট ইজ অপোজিট টু ম্যাক্রো আর মাইক্রোমলিকুল, আমরা অপোজিট নেচারে বলবো, সো সলিউবিলিটি নেচারে সেটাকে আমরা ম্যাক্রোমলিকুলও বলতে পারবো। তাহলে ম্যাক্রো আর মাইক্রো, মাইক্রো হতে গেলে টু কন্ডিশন মাস্ট বি কমপ্লিটেড, কিরকম কম, একটা হচ্ছে ইট মে বি বিলো 1,000 ডাল্টন অ্যান্ড ইট মাস্ট সলিবল, সলিবল নেচার থাকতে হবে। চলো এবারে আমরা নেক্সট পার্ট অফ আওয়ার ডিসকাশনে চলে আসি, অ্যাভারেজ কম্পোজিশন অফ সেল, একটা সেলে আমরা কি কি কম্পোজিশন থাকতে পারে, আমরা জানবো ওয়াটার 70-90%, এটা ভ্যারি করে, ওয়াটারের পরিমাণটা ভ্যারি করে 92-70 অ্যাজ পার দ্য অর্গানিজম বা আওয়ার ওয়াটার ইনটেক, অর্গানিজমের ওয়াটার ইনটেক তার উপরে নির্ভর করে। প্রোটিন 10-15% অফ আর টোটাল বডি, অর্থাৎ সেকেন্ড বয় ইজ অলওয়েজ প্রোটিন, দেখো এগুলোর মধ্যে প্রোটিনই নামটা সবচেয়ে আগে বলেছি, এই যে তোমার আমার যে মুখটা দেখছো এর মধ্যে জল ভরে আছে 70-90% ইউনিট এরিয়া, 10-15% হয়ে গেছে প্রোটিন, কার্বোহাইড্রেট 3%, লিপিড 2%, নিউক্লিক অ্যাসিড 5-7% অ্যান্ড আয়ন ইজ 1%, আয়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, লটস অফ আয়ন, সোডিয়াম আয়নাইজ ফর্মে থাকতে পারে। আয়নের রোল এনজাইমেটিক অ্যাক্টিভিটি, মেটাবলিক অ্যাক্টিভিটি সব সব কিছুতে দরকার হয়, কাজে এই জায়গাটা তো মাথায় রাখতে হবে। তাহলে ওয়াটার ডিরেক্টলি কোনো রোল নেই, কিন্তু ইনডিরেক্টলি একটা রোল রয়ে গেছে, ইনডিরেক্ট সেই রোলের মধ্যে আমাদের যেতে হবে, সো প্রোটিনের পরিমাণটা কিন্তু অলওয়েজ ইজ এ ভেরি মানে গ্রেটার অ্যামাউন্ট, কারণ ওয়াটার তো ওভারঅল নিউট্রাল একটা কম্পাউন্ড সব কিছুতে, কিন্তু আমার টোটাল বডি ম্যানুফ্যাকচার করতে গেলে প্রোটিনকে 10-15% হতেই হবে। চলো আমরা প্রোটিন পার্টকে নিয়ে আমাদের এখন ফিউ ডিসকাশনটা আমরা করতে শুরু করি। প্রোটিন আর হেটারো পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, পলিমার বিকজ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড জুড়ে যাবে, এর আগের ছবিটা একটু দেখিয়েছিলাম ওই যে পুতির মালার মতো, হেটারোমেন ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড, হেটারো পলিমার আবার সেমও থাকতে পারে, হোমোপলিমারও হতে পারে, প্রোটিন যে সবসময় হেটারো পলিমার হবে তা বলা নেই, হেটারো পলিমার হলে কি হবে, অ্যামাইনো অ্যাসিডগুলো যেমন গ্লাইসিন, লাইসিন, সেরিন এগুলো যদি পরপর মিলে তৈরি হয় তাহলে এগুলো আলাদা আলাদা অ্যামাইনো অ্যাসিড,
আবার এমনও অ্যামাইনো অ্যাসিড হয় সেখানে গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড সবকটাই গ্লুটামিক অ্যাসিড দিয়েও প্রোটিন হতে পারে, তখন আবার হোমোপলিমারও হতে পারে, সে হেটারো হোমো দুটোই হয়। দে আর পলিপেপটাইড, দে আর জয়েন্ট, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড অ্যামাইনো অ্যাসিড দুটো জুড়ে যাবে যে বনটা দিয়ে, তার নাম হবে পেপটাইড। এবং যদি সেখানে অ্যামাইনো অ্যাসিড তিনটে হয়, অ্যামাইনো অ্যাসিড তিনটে হলো, তুমি ধরে নাও অ্যামাইনো অ্যাসিড তিনটে, কটা পলিপেপটাইড হবে? চলো আমরা একটুখানি কালারটাকে চেঞ্জ করে দেখাই, আমরা কালারটা চেঞ্জ করে যদি দেখাই, আমরা পলিপেপটাইডের ধরো দেখে নিচ্ছি, একটা অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড, দিস ইজ অ্যামাইনো অ্যাসিড, এই তিনটে অ্যামাইনো অ্যাসিড আছে। এবার এই দুটো অ্যামাইনো অ্যাসিডকে জুড়ে দিল যেটা, তার নাম পেপটাইড বন্ড। প্রত্যেকটা বন্ড ফর্মেশন দেখাবো আমরা, ওয়েট করো, বন্ড ফর্মেশনের ভেতরটা তোমাদের দেখাবো। আরেকটি অ্যামাইনো অ্যাসিড এখানে, তাহলে পেপটাইড বন্ড কটা হলো? পেপটাইড বন্ড হলো দুটো, ডাইপেপটাইড, বাট অ্যামাইনো অ্যাসিড থ্রি, ওয়ান টু অ্যান্ড থ্রি, এভাবে আসে। কোশ্চেন আসতে পারে যে ট্রাই পেপটাইড বন্ড ক্রিয়েটস হাউ মেনি দে জয়েন্টস, হাউ মেনি অ্যামাইনো অ্যাসিড? যদি ট্রাই পেপটাইড বন্ড তিনটা হয় তাহলে তার থেকে একটা বেশি প্রোটিন হবে, চারটে অ্যামাইনো অ্যাসিডকে সে জুড়বে। এইভাবে কিন্তু সিস্টেমটা হয়, ভালো করে মনে রাখবে। ডাইপেপটাইড বন্ডে হাউ মেনি অ্যামাইনো অ্যাসিডস আর দেয়ার? থ্রি অ্যামাইনো অ্যাসিড, ডাইপেপটাইড বন্ড ইজ টু, অ্যামাইনো অ্যাসিডস ইজ আর থ্রি, এভাবে রাখতে হবে। পেপটাইড বন্ড ইজ ফর্মড হোয়েন, কিভাবে পেপটাইড বন্ডটা ফর্ম হয়? দেখো আমরা অ্যামাইনো গ্রুপটা পড়েছিলাম না, দুটো অ্যামাইনো অ্যাসিড পরপর এসে গেল, মনে করো দুটো অ্যামাইনো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিডের NH2 অ্যান্ড সি ডবল এইচ দুপাশে দুটো বন্ড আছে, এবং আরেকটা অ্যামাইনো অ্যাসিডের NH2 আবার সি ডবল এইচ আছে। এবার কি হবে, একটার এন যেটা সি ডবল এইচ ছিল তার লেজে এসে লাগবে একটা অ্যামাইনো গ্রুপ, তাহলে সি ডবল এইচ অ্যামাইনো, এরা জুড়ে গেল সিও এন এইচ। আমরা দেখাবো পুরো বনটা দেখাবো, না দেখালে বুঝতে পারবে না, খালি বুঝে যাও। ঠিক এইভাবে একটা সি ডবল এইচের সঙ্গে আরেকটা পরের অ্যামাইনো অ্যাসিডের এনএইচ টু জুড়ে, সি ডবল এইচ অ্যান্ড পরের এনএইচ টু, একটার পর একটা গেতে, পুশিং পেন্সিল দেখেছো তো কীভাবে পর 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 পিছন দিয়ে জুড়ে যায়। দুটো সি ডবল এইচ একসঙ্গে কখনো জয়েন করবে না, এপাশে সি ডবল এইচ এপাশে সি ডবল এইচ, দুটো সি ডবল এইচ না করবে না, বা দুটো অ্যামাইনো না করবে না, একটা সি ডবল এইচ আরেকটার অ্যামাইনো, একটার পেছনে আরেকটা, তার মুখে মুখে তো জোড়া লাগে না, লাগে কখনো? একটার লেজে তো আরেকটা লাগে, তাই এই কথাটাই বলতে চাওয়া হয়েছে, পেপটাইড বন্ড ইজ ফর্ম হোয়েন সি ডবল এইচ গ্রুপ অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড রিয়াক্টস উইথ এনএইচ টু গ্রুপ অফ নেক্সট অ্যামাইনো অ্যাসিড, রিলিজিং এ মলিকুল অফ ওয়াটার, যেটাকে ডিহাইড্রেশন সিনথেসিস বলে। একটা ওয়াটার মলিকুলকে বের করে দেবে, দেখিয়ে দেব যে কিভাবে, ওই যে একটু বলে নিয়ে পরে দেখাবো, সি ডবল ও এইচ সি ও ও এইচ সি ও, একটা সিও রয়ে গেল আর লাস্টে কি আছে, সি ও এইচ এর লাস্টে একটা ওইচ আছে, কথাটা বুঝতে পেরেছ? সি ও ও এইচ আমরা এখানে জুড়তেই পারি, কীরকমভাবে জুড়ব, এখানে আমরা সি ও ও এইচ জুড়ে গেল, আমরা একটু পিছিয়ে যাই, এখানের মধ্যে, এবং জুড়ে যাবে এন এইচ টু, এবং এপাশেও বন দিয়ে লেগে আছে, এপাশেও বন দিয়ে লেগে আছে কার্বন, ঠিক আছে? আমরা জানি এখানে আমরা কার্বন লেগে আছে, কারণ অ্যামাইনো অ্যাসিডের এখানেও একটা কার্বন লেগে থাকে, জায়গাটা গন্ডগোল। এইবার খুব মজাদার বিষয় হবে, এই যে ওইচটা দেখছো, এই ওইচ এবং এনএইচ টুর মধ্যে একটা এইচ আমরা দেখব, আমরা এখানে দুটো এইচ আছে তো, তার মধ্যে একটা এইচ, অনলি ওয়ান এইচ,
এখান থেকে একটা এইচ এখানে জুড়ে যাবে, তাহলে কটা এইচ হয়ে গেল? এইচ টু হয়ে গেল। অর্থাৎ এই এইচ টুটা এই দিক দিয়ে বেরিয়ে চলে যাবে, এইচ টু ও, এইচ টু ও বেরিয়ে চলে যাবে। তাহলে পড়ে থাকবে কে? সিও পড়ে থাকবে, আর এইখানে পড়ে থাকবে একটা এন এইচ। একটা এইচ, একটা এইচ তো সরে গেছে এখান থেকে, সরে গিয়ে এইচ টু এ বেরিয়ে গেছে। তাহলে সিও এন এইচ, এটা হলো পেপটাইড বন্ড। জায়গাটা একটু দেখানোর চেষ্টা করছি তোমাদের কাছে, তাহলে এটা জানি না কতটা বুঝতে পারবে, এটা বুঝলেই তোমরা বুঝতে পারবে। সো প্রোটিন আর হেটারো পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড, দে আর পলিপেপটাইড, দ্যাট ইজ লিনিয়ার চেইনস অফ অ্যামাইনো অ্যাসিড লিঙ্কড বাই পেপটাইড বন্ড। তোমরা পেপটাইড বন্ড তোমরা দেখতে পেলে, পেপটাইড বন্ড ইজ ফর্মড হোয়েন সি ডবলো এইচ অফ ওয়ান অ্যামাইনো অ্যাসিড রিয়াক্টস উইথ এনএইচ টু গ্রুপ অফ নেক্সট অ্যামাইনো অ্যাসিড বাই রিলিজিং মলিকুলার ওয়ান মলিকুল অফ ওয়াটার, যেটাকে আমরা ডিহাইড্রেশন বা জলটা বেরিয়ে যাওয়া, তারা তখন জুড়ে যায়। গল্পটা একটু বুঝিয়ে বলি, জুড়ে গেলে জলটা উড়ে গেলে কেন জুড়ে যায়? তুমি ভেবে নাও তোমার কাছে একটা এনভেলপ আছে, সেই এনভেলপের মধ্যে তুমি একটু আঠা দিয়ে, গ্লু দিয়ে একটা স্ট্যাম্পকে লাগিয়ে দেবে। এবার সেই স্ট্যাম্পটা যদি তুমি ইমিডিয়েটলি, স্ট্যাম্পের মধ্যে যে আঠাটা আছে তার মধ্যে ওয়াটার কন্টেন্ট আছে, তুমি স্ট্যাম্পটাকে টেনে তুলে দাও, পট করে তুলে যাবে। কিন্তু তুমি সেটার মধ্যে একটু ইস্ত্রি দিয়ে বা মানে বাইরে রোদে রেখে দিয়ে যখন দেখবে ওয়াটারটা উড়ে যাবে, তখন পুরো চিপকে যাবে, জুড়ে যাবে স্ট্যাম্পটা। তাহলে জুড়ে গেল কখন? যখন ওই যে আঠাটার মধ্যে, গ্লুটার মধ্যে ওয়াটারটা উড়ে গেল, তখন চুপকে গেল। তাই ওয়াটার উড়ে যাওয়া, বেরিয়ে যাওয়া, তাকে ডিহাইড্রেশন বলা হয়। ডি হাইড্রোটা ডি হয়ে গেল, তাহলে ডিহাইড্রেশন সিনথেসিসে সব সময় বন্ড ফর্ম করে, ডিহাইড্রেশন সিনথেসিসে বন্ড ফর্ম করে। আবার এই বন্ডটাকে যদি তুমি খুলতে চাও, জুড়ে দিতে চাও, কি করবে? আবার নিয়ে এসো ওই যে এনভেলপটা আছে, এনভেলপটার মধ্যে একটা ডাক টিকিট বা স্ট্যাম্প লাগানো আছে, তুমি সেই স্ট্যাম্পটাকে টেনে তুলতে যাচ্ছ, তুলবে নর্মালি না? কি করি আমরা? ইজিলি উপায় বলো, কি করবে? একটুখানি জল নেবে, সেই জলটা স্ট্যাম্পের মধ্যে লাগিয়ে দেবে, জল অ্যাড করলে, আগের বার উড়িয়ে দিয়েছিলে, এবার জল অ্যাড করলে, হ্যাঁ অ্যাড করলে, হাইড্রোজেন সিনথেসিস, হাইড্রোলাইসিস করলে, এবার হাইড্রোলাইসিস করলে দেবে কিছুক্ষণ ভিজে গেল, দেবে টুক করে আরাম করে উঠে গেল। অর্থাৎ ওয়াটার অ্যাড করলে বন্ড খুলে গেল, স্ট্যাম্প অ্যান্ড এনভেলপের মধ্যে যে বন্ডটা লেগেছিল সেটা খুলে, দুটো স্ট্যাম্প আলাদা, এনভেলপ আলাদা, দুটো আলাদা হয়ে গেল। অর্থাৎ ওয়াটার অ্যাড করলে বন্ড খুলে যায়, দুটো আলাদা আলাদা মনোমারে তৈরি হয়ে যায় স্মল ইউনিটে, এবং দুটো ইউনিটকে জুড়তে গেলে ওয়াটার বের করতে হবে, ডিহাইড্রেশন করতে হবে। কেন? চিপকলে জল দিয়ে তো ওয়াটারে ভেপারে উঠতে হবে, আগে শুকোতে হবে, তারপরে তো আসবে। তাই ভেবে ওয়াটার যদি বেরিয়ে যায় তাহলে চিপকে যায়, ওয়াটার অ্যাড করলে খুলে যায়। ব্যাস, খুব ভালো করে মনে রাখো, ওয়াটার অ্যাড, বন্ড আর ব্রেকডাউন, বন্ড ব্রেকডাউন, বন্ড ব্রেকডাউন, ওয়াটার অ্যাড করলে, আর ওয়াটারকে বের করে দিলে, ওয়াটার বের করে দিলে বন্ড ফর্ম, বন্ড ফর্ম করলো। এই জায়গাটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, বলে দিলাম। এই যে দেখো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, কেন এটাকে আমরা হেটারো বলছি, বিভিন্ন রকমের সাইজ দিয়ে অ্যামাইনো অ্যাসিড বলা হয়েছে। দেখো এই যে পেপটাইড বন্ড ফর্মটা হলো, আমি যে ছবিটা তোমাদের এঁকে দিয়েছি সেই ছবির ফর্মটা আমরা এখানে কিছুটা দেখতে পাচ্ছি। দেখো সিও অ্যান্ড এনএইচ, সিওটা কেন হলো? ওই যে সি ডবল এইচের একটা ও এইচ, ওপাস থেকে একটা এইচ এসে গিয়েছিল, এইচ টু ও বলে উড়িয়ে গিয়েছিল, সেই থেকে সিও এনএইচ দিয়ে পেপটাইড বন্ড। তাহলে কোশ্চেনে কিন্তু প্রশ্ন আসে, পেপটাইড বন্ডটা দেখতে কেন হবে? সিও এনএইচ, পেপটাইড বন্ড সিও এনএইচ, এরকম তিনটে অ্যামাইনো অ্যাসিড জুড়লে দুটো পেপটাইড বন্ড, দুটো অ্যামাইনো অ্যাসিড জোড়ে একটা পেপটাইড বন্ড, তারা দুটো অ্যামাইনো অ্যাসিড। এখানে কটা অ্যামাইনো অ্যাসিড জুড়েছে? এখানে কটা জুড়েছে? ওয়ান অ্যান্ড টু, ওয়ান অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড টু অ্যামাইনো অ্যাসিড, কটা পেপটাইড বন্ড? একটা। এটাকে কি বলে? মনোপেপটাইড বন্ড। এইভাবে চেনে
আসতে শুরু করবে। আমরা এরপরে আসছি ফাংশনস অফ প্রোটিন, এটাও ইন জেনারেল কোশ্চেন, বাট প্রোটিনের ফাংশনও তোমাদের এক্সামের জেনারেল কোশ্চেন আসলে এটা আসতে পারে। জানো ফর গ্রোথ অ্যান্ড টিস্যু রিপেয়ার, তোমরা চিরকালই জানো বড় হতে গেলে আমাদের বডি কেটে গেলে টিস্যু রিপেয়ার করতে গেলে লাগবে। ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট অ্যাক্রস সেল মেমব্রেন, সেল মেমব্রেনে এটা খুব ইম্পর্টেন্ট। আমরা ইউনিপোর্ট অ্যান্টিপোর্ট এই ধরনের পোর্টগুলো আমরা পড়বো, এরপরে দেখবো কীরকম, অর্থাৎ দুটো সেল আছে, এই সেলের থেকে এই সেলে যখন কোনো প্রোডাক্ট যাতায়াত করতে হবে তখন মাঝখানে প্রোটিনের কিছু চ্যানেল আছে। প্রোটিন চ্যানেল দেখিয়েছিলাম যখন সিঙ্গার নিকলসন মডেলে মাঝখানে মাঝখানে পড়ে থাকে, দুটো সেলের মধ্যে কমিউনিকেট করে প্রোটিন চ্যানেল, তাহলে সেখানেও প্রোটিন লাগে। এক্সাম্পল গ্লাট ফোর, এটা একটা GLUT, গ্লাট ফোর একটা প্রোটিন চ্যানেল। এনাবেলস গ্লুকোজ ট্রান্সপোর্ট সেল, তাহলে GLUT, জি ফর গ্লুকোজ, GLU গ্লু গ্লুকোজ, টি ফোর, অর্থাৎ এই যে সেলটি, এই যে প্রোটিন চ্যানেলটি আছে, তাহলে প্রোটিনের নেসেসিটি কমিউনিকেশন অর্থাৎ সেল টু সেল কমিউনিকেশনে কাজে লাগছে। অ্যাক্টস অ্যাজ ইন্টার সেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স, দ্যাট ইজ কোলাজেন, কোলাজেন ফাইবার্স, যে কোনো কিছুর বেস মেমব্রেন, বিশেষ করে যখন আমরা অ্যানিমেল টিস্যু পড়বো সে অ্যানিমেল টিস্যুর টিস্যুগুলো যখন যার মধ্যে এসে লাগবে, একটা প্লেট, একটা প্লেটে তো না খাবারগুলো সাজিয়ে দিতে হবে বা রসগোল্লা সাজিয়ে দিতে হবে, তাহলে ওই যে বেসমেন্ট মেমব্রেনটা তৈরি করবে সে বেসমেন্ট মেমব্রেনটা তৈরি করবে, অ্যান্ড ইন্টার সেলুলার গ্রাউন্ড সারফেস, অর্থাৎ এই গ্রাউন্ড, এই যে সেলগুলো আছে তাদের গ্রাউন্ড অর্থাৎ ভিতরের ভিত্তির স্থাপনটা বেস, সেই সাপোর্টটা করে দেবে প্রোটিন লেয়ার। PLLP মডেল তোমরা দেখেছো, অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডিজ টু ফাইট এগেনস্ট অর্গানিজম, এই যে অ্যান্টিবডিটার চেহারা দেখছো, ওয়াই শেপ অ্যান্টিবডি, আমাদের ইমিউনিটির যত সেল আছে এই যে ইমিউনিটি রোগ থেকে আমাদের বাঁচাচ্ছে। তোমরা এখনকার ইমিউনিটি শব্দটা জানো, যার যত ইমিউনিটি তার তত ভাইরাল অ্যাটাক কম হয়, তাহলে এই ভাইরাল অ্যাটাক করতে গেলে ইমিউনিটি দিতে হবে, ইমিউনিটি দিতে গেলে হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবায়োটিক থাকতে হবে, আর অ্যান্টিবায়োটিক থাকতে গেলে গুড কোয়ালিটি অফ প্রোটিন ইউ হ্যাভ টু টেক। কিছু প্রোটিন আমার বডিতে হয় বা কিছু প্রোটিন যেগুলো বাইরে থেকে তোমাকে নিতে হবে, তাই গুড কোয়ালিটি অফ প্রোটিন ফুড ইনটেক করা আমাদের দরকার। কারণ আমরা বেছে বেছে কোনটা এসেন্সিয়াল কোনটা নন এসেন্সিয়াল এভাবে তো বাঁচতে পারি না। আমরা যখন একটু মাংস খেলাম, মাছ খেলাম বা ডাল খেলাম, কোনো প্রোটিন সোর্স খেলাম, তা আমাদের এসেন্সিয়াল নন এসেন্সিয়াল দুটোই খেয়ে ফেলি। তাহলে নন এসেন্সিয়ালটা তো না আনলেও চলতো, কিন্তু এসেন্সিয়ালটাকে তো নিতে হবে, এসেন্সিয়াল ওই তার মধ্যে আমাকে নিয়ে যেতে হবে টু প্রডিউস দিস কাইন্ড অফ অ্যান্টিবডিস। তাহলে বুঝেছ খুব ইম্পর্টেন্ট কিছু ফাংশন। অ্যাক্টস অ্যাজ রিসেপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই যে সেলটার উপরে রিসেপ্টার, GP রিসেপ্টার, গ্লাইকোপ্রোটিন রিসেপ্টার। কারণ রিসেপ্টার যদি না থাকে তবে আমরা যে পিটুইটারি থেকে হরমোন বেরোবে সেই হরমোন গিয়ে সেল টু সেল রিসিভ করতে হবে, তাই আমাদের বডির কোনো কোনো অঞ্চলে দাড়ি গোফ হয়। কেন দাড়ি গোফটা হয়? কারণ আমার দাড়ি গোফ হচ্ছে যেই সেলগুলোতে, সেই সেলগুলোতে কিছু পার্টিকুলার রিসেপ্টার আছে, অর্থাৎ যে রিসিভ করার ক্ষমতা আছে সেই রিসিপ্টারকে সে অ্যাকসেপ্ট করে নেবে, অ্যাকসেপ্ট করে বলবে এসো হরমোন তুমি আমার মধ্যে এসে চেঞ্জ করে দাও। তাহলে সেই রিসিপ্টারটা বানাতে গেলে লাগবে প্রোটিন। এবার সেই রিসিপ্টটাকে কেটে যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে সেখানে গিয়ে সেই হরমোনটা অ্যাটাচ করতে পারে। নট অনলি দ্যাট, রিসিপ্টার না থাকলে আজকে গোটা বায়োলজি রিলেটেড অল দ্য গল্প, সমস্ত রকমের স্টোরিজ সম্পূর্ণ রিসেপ্টার নির্ভর হতে চলেছে। আমরা রিসেপ্টারকে ব্লক করি, রিসেপ্টারকে ওপেন করি অ্যাজ পার আওয়ার নেসেসিটি, সব রিসেপ্টার দিয়ে। এই যে নার্ভাস অ্যাক্টিভিটি হচ্ছে রিসেপ্টার দিয়ে, কখনো কখনো সেই রিসেপ্টারকে আমাদের ব্লক করতে হয়, কখনো রিসেপ্টারকে ওপেন করতে হয় অ্যাজ পার নেসেসিটি, বারবারই বললাম। তাহলে সেই রিসেপ্টারটাই বানানো হয়েছে প্রোটিন দিয়ে, প্রোটিন ছাড়া রিসেপ্টারই হতো না, সেই ইম্পর্টেন্স অফ প্রোটিন হলো। সাম আর হরমোন, দ্যাট ইজ ইনসুলিন, কিছু কিছু হরমোন আছে যেমন ইনসুলিন, এনজাইমস, মোস্ট অফ দ্য এনজাইম, বেশিরভাগই এনজাইম, রাইবোজাইম বাদ দিয়ে, ট্রিপসিন আমাদের ডাইজেস্টিভ এনজাইম, দেন পিগমেন্ট, দ্যাট ইজ হিমোগ্লোবিন,
এর প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে প্রোটিন আছে, হিম অ্যান্ড গ্লোবিন। হিম মিনস আয়রন, গ্লোবিন মিন প্রোটিন। ইনসুলিনের মধ্যেও প্রোটিন পার্ট আছে। দেন ট্রিপসিন, যে এনজাইম ট্রিপসিন, অ্যামাইনো অ্যাসিড নয় কিন্তু গুলিও না, ট্রিপসিন একটা এনজাইম। মোস্ট অফ দ্য এনজাইম প্রোটিনাস। ট্রিপসিনের কথা একটা উদাহরণ দিলাম, ট্রিপসিন আমাদের প্যাঙ্ক্রিয়াস থেকে বেরোয়, সেই ট্রিপসিনের যে অ্যামাইনো অ্যাসিডটা, যে ট্রিপসিনের যে প্রোটিন, সেটা প্রোটিন। ট্রিপসিন কতগুলো পলিপেপটাইড দিয়ে তৈরি একটা প্রোটিন চেন, সেটা আবার প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিনকেই কাটে। তাহলে প্রোটিনের যে ইয়ে মেজর মেজর কিছু ফাংশন খুব কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে কি গ্রোথ রিপেয়ার মোস্ট ইম্পর্টেন্ট, সেল ট্রান্সপোর্ট প্রোটিন, তারপরে ইন্ট্রা সেলুলার গ্রাউন্ড সাবস্টেন্স, কোলাজেন ফাইবার, ফাইবারের মধ্যে অনেকগুলো ফাইবারের মতো থাকছে, তাদের মধ্যে দুটো সেলের মধ্যে যেটা, অর্থাৎ যে বেসিক মেমব্রেনটা থাকছে, অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডিজ, ইমিউনিটির জন্য দরকার, রিসেপ্টর হিসেবে কাজ করবে, আরেকটা হিমোগ্লোবিন, ইনসুলিন, ট্রিপসিন, এনজাইম এগুলোর উপরে কাজ করবে। সো তাহলে আমরা এইখানে আমরা রাখলাম যে কথাটা, যে প্রোটিনের ফাংশনটা আমরা এখন আমরা দেখলাম।